আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এই পর্যায়ে আমার পরিচয়, আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম, সহকারী শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকের তোমাদের পাঠের বিষয় তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। এবার আমরা কিছু চিত্র লক্ষ্য করব, চিত্রে কি ঘটছে। দেখো, এখানে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, একটি উদ্ভিদের চিত্র। আরো লক্ষ্য করছি উদ্ভিদ কিভাবে সূর্যের আলো শোষণ করছে, উদ্ভিদ সেই শক্তি কিভাবে পেয়ে থাকে সেটাও আমরা লক্ষ্য করছি। এবার এখান থেকে আমরা প্রশ্নের উদয় করতে পারি বা প্রশ্ন করতে পারি যে উদ্ভিদের খাদ্য তৈরির এই প্রক্রিয়াকে কি বলে। তাহলে আমরা এবার পাঠ ঘোষণা করতে পারি। আজকের পাঠ সালোক সংশ্লেষণ। শিখনফল। এই পাঠ শেষে তোমরা জানবে, সালোক সংশ্লেষণ বর্ণনা করতে পারবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলোর নাম উল্লেখ করতে পারবে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। এবার নিচের ছবি লক্ষ্য করো। দেখো, আমরা একটা উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি এবং উদ্ভিদ কিভাবে সূর্যের আলো শোষণ করছে। দেখো, আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞায় পড়েছিলাম, উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে এবং বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে যা উৎপন্ন করে সেই প্রক্রিয়ায় কে কি বলে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে
সালো সং স্লে সন। এবার দেখো এই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা যদি ভাষা আকারে আমরা দিতে চাই তাহলে আমরা লক্ষ্য করতে পাচ্ছি সূর্যের আলো, কোনো উদ্ভিদের পাতা দেখো শোষণ করছে। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বিক্রিয়াটার ধারণা দিতে পারি যে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, তারপরে সূর্যের আলো, সূর্যের আলো সংস্পর্শে বিক্রিয়া করে শর্করা, শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে। এবার আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানির সমন্বয়ে বিক্রিয়া করে দেখো গাছপালা আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। এখানে সিট্রিয়ের সাহায্যে এ প্রক্রিয়াটা আমরা দেখাতে পারি। সম্পূর্ণ উদ্ভিদে প্রক্রিয়াটি যেভাবে ঘটে এখানে তার বর্ণনা দেওয়া যেতে পারে। যদি সালোক সংশ্লেষণের বিক্রিয়া উদ্ভিদের সংস্পর্শের ব্যাখ্যা চায় তাহলে এই চিত্রটা আমরা তুলে ধরতে পারি। সালোক সংশ্লেষণের সম্পূর্ণ প্রক্রিয়া এটা, সালোক সংশ্লেষণ এর বিক্রিয়া এই বিক্রিয়াটা পূর্বে যেটা দেখানো হয়েছে সেটাও একটা বিক্রিয়া ছিল, এটাও একটা বিক্রিয়া। এটা মূলত আমরা সাংকেতিক চিহ্ন বা প্রতীকের সাহায্যে আমরা এই বিক্রিয়াটাকে তুলে ধরেছি। এখানে ছয় অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে ছয় অণু পানির বিক্রিয়া করে গ্লুকোজ প্লাস ছয় অণু অক্সিজেন উৎপন্ন করেছে। এটা অনেক সময় এই গ্লুকোজের সংকেত এক মার্কের জন্য তোমাদের পরীক্ষায় এসে থাকে। এই সালোক সংশ্লেষণের প্রধান স্থান হলো পাতা। এই পাতার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়া আবার দু ধরনের, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস আলোর উপস্থিতিতে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এবং সূর্যের আলোর উপস্থিতিতে উৎপন্ন করে যা সেটা হচ্ছে গ্লুকোজ প্লাস অক্সিজেন। দেখো আমরা যদি এক এক করে কাজ করি তাহলে আমরা সালোক সংশ্লেষণ কি, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন, পৃথিবীতে সকল শক্তির উৎস কি, চার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধরনের খাদ্য উৎপন্ন হয়।
পাতাকে যে কারণে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয়। দেখো, এক নম্বর পাতা, চ্যাপ্টা হবে পাতায় ক্লোরোপ্লাস্ট, চ্যাপ্টা পাতা। দেখো এই ক্লোরোপ্লাস্টটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি, একটা পাতায় অসংখ্য ছিদ্র গোলাকৃতি বা বিভিন্ন আকৃতি ছিদ্র রয়েছে, এই ছিদ্রটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট নামে পরিচিত। যদি আমরা দলীয় কাজ করি তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে, আলোচনার মাধ্যমে আমরা সহজে শিখতে পারি। উদ্ভিদের খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তোমরা। দেখো সালোক সংশ্লেষণ কি যদি তোমাদের মূল্যায়নে চলে যায়, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন হতে পারে, সালোক সংশ্লেষণ কি, ক্লোরোফিল কি, গাছের পাতা সবুজ দেখা যায় কেন, সালোক সংশ্লেষণের কাঁচামালের নাম কি। তোমরা বাসায় এই কাজটি করবে, এই ক্লাস শেষে এই ক্লাসের আলোকে তোমরা বাসায় এই কাজটি করবে। স্থলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণে গুরুত্ব বিশ্লেষণ করো। সেভ কোনো সেটা কই আসে।